Hello viewers, this is Jakirul Islam from Jack Tutorial. Welcome back to another video. So guys, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার ওয়াইফাই অটোমেটিক্যালি যে ডাউনলোড গুলো হয়ে থাকে অর্থাৎ আপনার মোবাইলে স্ক্যান করে থাকে, ডাটা স্টোর করে থাকে, এটা যেভাবে বন্ধ করবেন। আর এটা বন্ধ না করার কারণে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়তে পারেন এবং কি বিপদে পড়তে পারেন সেটা আমি ভিডিও শেষে বলে দেব। সো এটা কিভাবে বন্ধ করবেন এটা আমি এখন দেখে দিচ্ছি। আমার মোবাইলের স্ক্রিনটিকে লক্ষ্য করুন, আমার মোবাইলের স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনি ডাইরেক্ট চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন পাবেন যেখানে ওপরে কিন্তু সেটিংস সার্চ সেটিং নামে একটি অপশন রয়েছে। এই সার্চ সেটিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের লিখতে হবে যে ওয়াইফাই ওয়াইফাই স্ক্যান। লেখার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এটা কিন্তু সার্চ না দিলে পাবেন না। সো এটা কিন্তু সার্চ দিয়ে আপনাদেরকে নিতে হবে। এখানে দেখুন লেখা আছে ওয়াইফাই স্ক্যানিং, নিচেরটা একদম নিচে যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে নিচ্ছি আমি। এখানে দেখুন ওয়াইফাই স্ক্যানিং কিন্তু অন করা আছে, অর্থাৎ এখানে নিচে ছোট করে লেখা আছে অ্যালাউ অ্যাবসেন্ট সার্ভিস স্ক্যান ওয়াইফাই নেটওয়ার্কস এনি টাইম ইভেন ওয়াইফাই ওয়েন ওয়াইফাই ইজ অফ। অর্থাৎ এটা বোঝা গেল যে আপনার মোবাইলে যদি ওয়াইফাই ইউজ করে থাকেন, ওয়াইফাই বন্ধ থাকলেও আপনার মোবাইল ডাটা স্টোর হবে এবং মোবাইলের স্ক্যানিং করতে থাকবে, এটা থেকে আপনি হ্যাকিং এর শিকারও হতে পারেন। সো এটা বলার বাকি রাখে না। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই এই স্ক্যানিংটি এভাবে বন্ধ করে রাখতে পারেন, তাতে করে আপনার ফাইল এবং ডাটা থাকবে নিরাপদ, অনাকাঙ্ক্ষিত ডাটা কিন্তু আপনার ডাউনলোড হবে না বা অনাকাঙ্ক্ষিত কোনো তথ্য কেউ নিতে পারবে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।